যোগু ওটার উপর থেকে নেমে যা, যোগু বাইকটার উপর থেকে নেমে যা, পড়ে যাবি। প্লিজ নেমে যা, আমি হাসতে হাসতে মরে যাবো এবারে। প্লিজ নেমে যা, ওইরকম ড্যাব ড্যাব করে তাকাস না, আমি মরে যাব হাসতে হাসতে। প্লিজ নেমে যা ওই বাইকটার উপর থেকে। এদিকে আয়, এদিকে আয়, চলে এসো এদিকে, চলে এসো। বারান্দাতে সব জামা কাপড় গুলোকে মেলে দিয়েছি। বারান্দায় যদি না মেলি না, তাহলে সেই ছাদে মেলবো, আর 10-12 করে বৃষ্টি পড়বে, আর মনের মধ্যে চিন্তা থাকবে, এই বোধহয় বৃষ্টি পড়ছে, এই আনতে যেতে হবে, এই বোধহয় বৃষ্টি পড়ছে, এই আনতে যেতে হবে। ওই জন্য সব বারান্দার মধ্যেই মেলে দিয়েছি। তাও বৃষ্টি পড়লে এটারও চিন্তা থাকে, কারণ ছাটে ভিজে যায়, তাও তুলে নিই সঙ্গে সঙ্গে। কিন্তু সব থেকে বেশি চিন্তা কি জানো, যদি হাওয়া দেয়, ঠিক আছে, মানে কোথায় যে গিয়ে পড়ে তার কোনো ঠিক নেই। ক্লিপ দেওয়া কিন্তু, দেখো সবগুলোতে ক্লিপ দেওয়া, তাও যে কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। একটা একটা নাইটি, ওই দেখো দেখতে পাচ্ছো কি নাইটিটা, তাহলে ঠিক আছে, ওই নাইটিটা ওখানের মধ্যে ঝুলছে কোনোভাবে, হাওয়াতে ক্লিপ খুলে বোধহয় পড়ে গেছে। ওর বাবার আর আনার সময় হয় না, কবে থেকে বলে যাচ্ছি যে না তুলে দাও তুলে দাও, সেটা ওর বাবার সময় হচ্ছে না। রাত্রেবেলা এসে রাত্রি হয়ে যাচ্ছে, অন্ধকার তোলা যাবে না, দিনের বেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে আর কি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, আর হচ্ছে না। ভাবছি সিকিউরিটিকে বলবো তুলে দিতে, কিন্তু সিকিউরিটির কাছে আমার যাওয়া হচ্ছে না। এই কদিন এত বৃষ্টি পড়ছে যে ছেলে, আমাকে তো গেলে ছেলেটাকে নিয়ে নিচে নামতে হবে, আমি তো একা নিচে নামতে পারবো না, আমার বলাই হচ্ছে না। ভাবছি আজকে বৃষ্টিটা নেই, আকাশে একদম রোদ আছে, মনে হচ্ছে আজকে বৃষ্টিটা হবে না, তাহলে মনে করে আজকে সিকিউরিটিকে বলবো যে ওটা আমাকে প্লিজ নামিয়ে দিন। নাইটিতে এক সপ্তাহ ধরে বোধহয় পচে গেল বৃষ্টির জলে জলে, আমার ওটা পড়া যাবে কি আদৌ ভগবান জানে। কি বলবো বলো তো, কিছু বলার নেই। আর হচ্ছে রোববার মানে হচ্ছে আমার ছুটি রান্না বান্নার থেকে, তো কেন সেটা দেখো। যে যোগুর বাবা আজকেও রীতিমতো রেগে গেছে রান্নার জন্য, এই যে এখানে করছে তার বিখ্যাত রোববারের, প্রত্যেক রোববারের সেম মেনু, সয়াবিন। আর আমার জন্য হবে হচ্ছে ডিম ভাজা, তাই এখানে ডিম গোলানো চলছে। করে নিয়েছি, রোববার করে নিরামিষ হয়, আমি আর কিছু রান্না করব না, শুধু ভাতটা করে রেখে দিই আর ভাজা ভুজিটা করে দিই। মেন ডিশটা ওর বাবাই করে, জেনারেলি বেশিরভাগ রোববার দিন আমাদের দুপুরবেলাতে সয়াবিনই হয়, তো ওর বাবা তাই সয়াবিনটা করছে। ওর বাবা না সয়াবিনটা বেশ ভালো করে, বুঝলে তো, নিরামিষ করে, কিন্তু এত সুন্দর মাংসের মতো খেতে হয় না, খুব ভালো লাগে খেতে। ওই যে বাবু মশাই দেখো, পিছন পিছন ঠিক চলে আসবে, এতক্ষণ বাবার সঙ্গে ছিল, আমি আরামসে শুয়েছিলাম, যেই আমাকে দেখলো এই ঘরে চলে এলো। সয়াবিনটা বেশ ভালো করে, ওই সয়াবিনটা হচ্ছে আজকে বেগুন ভাজা, টমেটমের চাটনি আর ভাত, ব্যাস। আজকে ইচ্ছা আছে বিকেলবেলাতে বাপের বাড়ি চলে যাবো, কারণ সামনেই তো পরের সপ্তাহে পুজো, আর তো যাওয়া হবে না, পরের সপ্তাহে আমরা ওই বাড়ি চলে যাবো। তো মাও বলছে যে না তুই তাড়াতাড়ি চলে আয়, একবার এসে ঘুরে যা, তাহলে পুজোতে জামা কাপড় যেগুলো দেবো নিয়ে চলে যাবি। যোগু ধরে না ঠাকুরের জায়গা, ছেড়ে দাও, কোথায় গেলে, ধরে না শোনা। তো ওই জন্য ভাবছি আজকে চলেই যাবো নৈহাটি, আর একটু ঘুরেও আসি, ভাল লাগছে না জানো, শরীর টরীরগুলো খুব খারাপ লাগছে, গা হাত পা খুব ব্যথা, একটু রেস্ট নিয়ে আসি গিয়ে। তবে আকাশের অবস্থাটা কি হবে জানি না, সকালের দিকে তো ভালোই রোদ ছিল, এখন আবার রোদ নেই, আকাশটা একদম মেঘলা, না রোদ ঠিক বোঝা যাচ্ছে না। এই আমরা এখন একটু বেরিয়েছি, বেরিয়ে একটু রুমালি রুটি কিনতে এসেছি, রাত্রেবেলাতে নয়তো কি খাওয়া হবে সেটা ভাববে ভাববে আর কি। আজকে তার মধ্যে আবার সেই নিরামিষ, যে কী খাবো এটা ভেবে পাচ্ছিলাম না, লাস্টের বাবাকে বললাম যে চলো রুমালি রুটি নিয়ে নিই, আর যদি নিরামিষ তরকা ফরকা কিছু পাই তো নিয়ে নেবো, আর নয়তো একটু আলুর দম করে নেবো পেঁয়াজ আর রসুন ছাড়া। কাকে ডাকছিস, কাকে ডাকছিস, ডগিকে, কাকে ডাকছিস, ডগিটাকে, ডগি দেখলেই হলো, শুধু ডাকতেই থাকবি নাকি। অনেকগুলো দোকান খুঁজলাম, কোনো দোকানেই না নিরামিষ তরকা পেলাম না, সব দোকানেই পেঁয়াজ আর রসুন দেওয়া, কি আর করা যাবে, তাই একটু বাঁধাকপি এনে আজকে বাঁধাকপির তরকারিই করলাম। আর সাথে ওর বাবা বললো একটু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যাক, আমি বললাম যে ঠিক আছে ভালোই হবে, একটা স্টার্টারও হয়ে যাবে সাথে। Thank you.
হয়েছে, মানে কি প্রায় আমার 2 সপ্তাহ ইউজ করা হয়ে গেছে। ভীষণ ভালো, মুখটা ভীষণ ক্লিয়ার করে। আমার মুখটা আগে অনেক দাগ ছিল, ঠিক আছে, মুখের মধ্যে প্রচুর দাগ ছিল, প্রচুর ট্যান ছিল। যদিও ট্যানটা বেশিরভাগ যে প্যাকটা আমি ইউজ করি সেই প্যাকটার জন্য আমার গেছে। আর এখন এই কোজিক অ্যাসিড দেওয়া ভীষণ ভালো। কোজিক অ্যাসিডটা আমি সবসময় ময়শ্চারাইজার খুঁজি, তো এটা আমি ইউজ করছি এখন। খুব ভালো এই ময়শ্চারাইজারটা, অয়েলি স্কিনের জন্য খুব ভালো, একদম নন গ্রিসি, নন স্টিকি। এটা আমি এখন ডেইলি শুধু রাত্রেবেলাটা ইউজ করি, কারণ মানে এমনি না এটার অনেকটা দাম, ঠিক আছে, এইটুকানি ময়শ্চারাইজারের দামই হচ্ছে প্রায় 500 টাকা। তো ওই জন্য এটাকে আমি শুধু রাত্রেবেলাতেই ইউজ করি, কারণ এমনি বেশি দিন যাবে না, তো সারা দিন রাত আর ইউজ করা পসিবল না। এমনি সারা দিন রাত খুব ঘামি, আর যেহেতু রাত্রেবেলাতে একটু এসির মধ্যে শুভ শান্তিতে, ওই জন্য সব কাজ সেরে আমি তো আবার রাত্রেবেলাতেই এটা শুধুমাত্র ইউজ করি। তাহলে কি বলতো, যে কোনো মুখের জিনিস না একটু যদি না ঘাম হয় না, তাহলে ভালো কাজ করে, কেমিক্যালে সেটা বেরিয়েই যায়। ওই জন্য একদম রাত্রেবেলা শোয়ার সময় এসির মধ্যে ঠান্ডা হয়ে এটা মেখে শুই। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, এইটুকুই থাকুক আজকের ব্লগটার জন্য। আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ব্লগে। টাটা।